তাইলে দেখি মাঝে মাঝে ইমানকে তাজা করা লাগে ওয়াজ শুনে কি তার নিজে নিজে যতই শিখে কাজ হবে না মাঝে মাঝে আলেমদের যুগ আলেমদের ওয়াজ শুনে শুনে কি এই কারণে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উনি ওয়াজ উনি বড় সাহাবি ছিলেন এই কারণে ওনার তাবিজাত বলতেন যে আপনি প্রত্যেকদিন ওয়াজ করেন নাকি হ্যাঁ প্রত্যেকদিন আপনি ওয়াজ করবেন কয়েকজন আপনি প্রত্যেকদিন ওয়াজ করলে বিরক্ত আসে যাবে হ্যাঁ মাঝে মাঝে ওয়াজ করবে দুই দিন তিন দিন পরে পরে তাহলে ইমানটা ঠিক থাকবে একবার আবার ছাড়ি দিলেও চলবে না প্রত্যেকদিন করলে আবার বিরক্ত হয়ে যাবে তাহলে ঝামেলা আছে ঠিক না তাহলে ইমানকে টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে যত পর্যায়ে রাখ উমর রাদিয়াল্লাহু আনহু কি ইমান শক্তিশালী ছিল না শয়তানের ভয় পাইতে যাক কিন্তু তারপরেও বলতে যে একটু বসে একটু ইমানটা একটু রিমেনিং করে নেই নাকি একটু ইন্নাল ইমান লাইয়াবলা কামা ইয়াবলা তো রাসূল বলছেন ইমানটা পুরাতন হয়ে যায় যেরকম কাপড় পুরাতন হয় নাকি তাহলে এটাকে ঠিক করে নিতে হবে না নাকি এই কারণে আপনার আমলের জন্য কিছু সময় থাকতে হবে প্রত্যেকদিন কোরআন তেলাওয়াতের জন্য একটা সময় নির্ধারণ করতে হবে নফল সালাত আদায় করার জন্য সময় নির্ধারণ করতে হবে মাঝে মাঝে সওম পালন করতে হবে এটা হচ্ছে খুব বিরাট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইবাদাতু ফিল হারাজ কাহিজরাতিন ইলাইয়া বলে যে যখন হত্যাকাণ্ড বিশৃঙ্খলা চলবে সেই সময় যে ইবাদতে বেশি নিমগ্ন হবে সে যেন আমার কাছে হিজরত করে চলে আসবে এরকম তাইলে ফিতনার সময় ইবাদতের গুরুত্ব অনেক বেশি তাইলে আমরা সবাই বুঝে যাব না মনে করব যে আমার আগে বিশ্বাস ঠিক শয়তানে কিছুই করতে পারবে না এই শয়তানের কাছে আপনি কিছুই না শয়তান কি একজনের ধোকা দিয়ে অভিজ্ঞতা অর্জন করছে আপনার থেকে কত পণ্ডিতের ধোকা দিয়েছে সুতরাং আপনি তো ওর কাছে কিছুই না হ্যাঁ ওর কাছে কিছুই না সে তো আজকের না সেই আদমকে ধোকা দেওয়া শুরু করে কেমন পর্যন্ত দিতে থাকবে তার অভিজ্ঞতা কত বেশি আপনি তো কোনো ব্যাপারই না তার কাছে আপনার থেকে বড় মানুষকে ধোকা দিয়েছে সুতরাং আপনি নিজেকে এত ফেলাওয়ান মনে করলে চলবে না নিজের ইমানকেও মাঝে মাঝে কি বসা মজা করে কি নিতে হবে যে মনে হয় পুরান হয়ে গেছে নাকি যখন দুর্বলতা অনুভব করবেন এটাকে আবার ঠিক করে নিতে হবে তাকওয়া এই তাকওয়া আমাদেরকে অবলম্বন করতে হবে তাইলে আল্লাহ আমাদের এই ফিতনা থেকে অবশ্যই রক্ষা করবেন দ্বিতীয় নম্বর যেটা আমাদের বিশেষভাবে দরকার সেটা হচ্ছে কোরআন সুন্নাকে আঁকড়ে ধরতে হবে যদি কোরআন সুন্নাকে আঁকড়ে ধরা যায় তাহলে যত জাতীয় ফিতনা বিশৃঙ্খলা আছে বর্তমানে কিন্তু অনেক সময় আপনার দর্শনগত ফিতনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বর্তমানে জ্ঞান বিজ্ঞানের কি প্রচার প্রসারের যুগ আপনার ফেসবুক খুললে তথ্য আসতে দেরি হয় একজন একভাবে তথ্য ইউটিউব দেখলে কত জাতীয় তথ্য আসে নাকি এই যে তথ্য বিভ্রাট বা তথ্য সন্ত্রাস কি আপনার এমন শুধু দিক থেকে শুধু ধরনের কথা কে আসতে থাকে তাইলে এই বিশাল একটা ফিতনা আপনার আকিদা বিশ্বাসকে কিভাবে আপনি রক্ষা করবেন এই কঠিন পরিস্থিতিতে রক্ষা করতে হলে আপনাকে কোরআন সুন্নাহর জ্ঞান আপনার দরকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন ফাইন্নাহু মান ইয়াশ মিনকুম বাদি ফাসাইরা ইখতিলাফান কাসীরা যে যে ব্যক্তি আমার পরে বেঁচে থাকবে সে অনেক কিছু অনেক মতভেদ দেখতে পাবে কি অনেক জাতীয় মতভেদ মতভেদ আছে নাকি নাই বাংলাদেশ আর আমাদের সহি শূন্যের মধ্যে তো মতভেদ আছে নাকি যারা আমরা সহিটা মানতে চাই এই কারণে দ্রুত কাজ সারিয়ে ফেলেন এখনো নতুন এখনো মানে সংখ্যা কম আছে এই কারণে এখন ঐক্যবদ্ধ এই কারণে কাজ দ্রুত দ্রুত সারিয়ে ফেলেন কিছুদিন পর দেখবেন গ্রুপ কয়েকটা হয়ে যায় এই গ্রুপ হওয়ার আগে আগে কাজ সারতে এই যে আমাদের এলাকায় একসময় কম ছিল এক ছিল এখন সংখ্যা বেড়ে গেছে গ্রুপ চার পাঁচটা হয়ে গেছে আপনি দ্রুত করতে পারবেন না কখন বলবি কত জাতীয় মানুষ লোক বাড়লে তখন ওই প্রত্যেক গ্রুপ এসে এখানে জায়গা নেওয়ার চেষ্টা করবে লোক কম দেখে এখনো টার্গেটে পড়েনি নাকি সুতরাং এরকম তাইলে ফেরকা ফেরকা বাদ হয়ে যায় তখন তখন কি কাজকে অগ্রসর করা মুশকিল এখানে সময় থাকতে দেরি না করে হ্যাঁ ফাস্তাবিকুল খায়রাত নাকি দ্রুত কল্যাণের দিকে দাবি হইতে হবে হ্যাঁ এটা অবশ্যই চেষ্টা করতে হবে নাইলে ঝামেলা আছে তাইলে ইখতিলাফ আসবেই আল্লাহ রসুল নিজেই বলছেন নাকি কি তাইলে বাঁচার উপায় কি রসুল নিজেই সমাধান দিয়ে দিলেন ওয়ালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন ওয়া বাদি তাইলে কি করবে বাঁচার জন্য পন্থা হয়েছে আমার আদর্শকে আঁকড়ে ধরবে এবং আমার পরের খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদের আদর্শকে আঁকড়ে ধরবে এখানে সুন্নত মানে বিধানগত সুন্নত না এই সুন্নত মানে আদর্শ এই সুন্নত মানে কি এটার মধ্যে ফরজ ওয়াজিব সবই আছে আর বিধানগত সুন্নত যেটা এটা আর ফরজে বেশ কম আছে কিন্তু এটা হচ্ছে ব্যাপক সুন্নত অনেকে ওই যে দাঁড়িয়ে রাখা সুন্নত কি সুন্নতুল মুরসালিন হাদিসের মধ্যে বলা হয়েছে আশ্রম মিনাল ফিতরা বা আশ্রম মিন সুনানিল মুরসালিন
আম্বিয়ে কেরামদের সুন্নতের মধ্যে 10টা জিনিস বলা হয়েছে, তার মধ্যে দাঁড়ি, এটা দিয়ে অনেক কয় দাঁড়ি রাখা সুন্নত আছে। না না, দাঁড়ি রাখা তো ওয়াজিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার জাতীয় শব্দ দিয়ে বাধ্য করছেন, বলছেন আউফুল লিহা, উত্রকুল লিহা, আরকুল লিহা, নাকি ওয়াকফিরুল লিহা, আর কত বলবে। সব জাতীয় শব্দ যেন ফাঁক ফুক না থাকে, কেউ যেন সুযোগ না নিতে পারে। হ্যাঁ, মানে অনেক জাতীয় শব্দ দিয়ে বললেন, তারপরে কয় যে না এটা রাখা ওয়াজিব না, দেখতে হবে। আর বিশেষ করে লালত প্রাপ্ত হইতে হবে যে দাঁড়ি রাখে না, ওদিকে একটু দেখবে যারা দাঁড়ি শূন্য এদের ফ্যামিলির মধ্যে ভেজাল বেশি, কারণ সে মালরুন, আল্লাহ লালত, কারণ সে পুরুষ হয়ে মহিলার বেশ ধরতে চায়। কি লালাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনাল রিজাল বিন নিসা, আল্লাহ রাসূল বলেন আল্লাহ লানত পড়ুক যে পুরুষে মহিলার বেশ ধরতে চায়, যে দাঁড়ি রাখতে চায় না মহিলার বেশ ধরতে চায় না, মহিলার দাঁড়ি নেই হেরো দাঁড়ি নেই, তো এরকম লানত পড়বে না, আল্লাহ কি এর দয়া করবে। ওই যে বেচারা কয়দিন পরে পরে দেখেন না কতজনের কাহিনী, কিছু তো বাইর হয় আপনি ফেসবুকের কারণে, কিন্তু ঘরে ঘরে আমরা বেশি জানি সবচাইতে, যারা ফতোয়া দেয় আলেম এদের কাছে তো কাহিনী শেষ নেই। অনেকের আমরা জানি এলাকার দেখা যায় যে কত বিরাট বিপদে আছে, কিন্তু মানুষে জানে না, উপরে দেখা যায় প্রভাবশালী খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ভিতরে ভিতরে কত সমস্যা, হ্যাঁ ফ্যামিলিগত, তাই না? এই যে সমস্যা কি, ওই যে লানতপ্রাপ্ত, লানতপ্রাপ্ত মানে ভুল নাকি, হ্যাঁ এরকম ভাবে ওই যে যারা লানতের তো অনেক জিনিস, এটা ভিন্ন একটা সাবজেক্ট, এটা নিয়ে আলোচনার বিষয় যে কারা কারা লানতপ্রাপ্ত, লানতপ্রাপ্ত কারা, আল্লাহ আল্লাহ লানত করছেন, রসুল লানত করছেন, ফেরেশতা লানত করছে, এটা একটা ভিন্ন সাবজেক্ট। সুতরাং যে লানতপ্রাপ্ত হয় এর তো রহমতের আশা করতে পারে না। লানত মানে কি, আল্লাহর রহমত থেকে যাকে দূরে রাখা হয়, লানত করে মানে আপনি আরেকজনকে লানত করলেন মানে কি, আল্লাহর কাছে আবদার করলেন যে আল্লাহ তুমি আর এর দয়া করেন নাকি। কারণ রসুল যদি লানত দেয় তা আল্লাহকে কি বলে যে এর আর দয়া করার দরকার নেই নাকি, তাহলে তো আল্লাহর যদি ওনার কথা কবুল করে ফেলে আর রসুলের কথা তো কবুল হইবে নাকি, তাহলে তো আপনি তো আর উঠতে পারবেন না, সামনে অবশ্যই হইতে পারবেন না, জামা জানে নাকি না। তাইলে যেটা বললাম যে ফিতনা থেকে বাঁচতে হলে, এই দ্বন্দ্ব বিগ্রহ থেকে বাঁচতে হলে আপনার কি করতে হবে, রসুলের আদর্শ এবং কি খলফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। যদি আঁকড়ে ধরতে পারেন তাইলে আপনি ঝামেলা থেকে বাঁচবেন। টার্গেট থাকতে হবে যে কোরআন সুন্নাহ ছাড়া কোনো ব্যক্তি বোঝা চলবে না, তাইলে আপনি অনেকাংশে দূরে থাকতে পারবেন। এখানে আমাদের যারা সহি সুন্নাহ মানে, যদি ভিতরে ভিতরে দ্বন্দ্ব আছে কিন্তু এত বিশাল দ্বন্দ্ব নাই যে শিরিক কুফরি করে এগুলো নাই, হ্যাঁ কিন্তু হালকা পাতলা দ্বন্দ্ব আছে নাকি নাই, ওটা থাকবে। হ্যাঁ এটা হইতেছে আপনার শয়তানে থাকবে, দ্বন্দ্ব না থাকলে তো আপনার খাঁটি লোক বাইরে আসবে না নাকি, হ্যাঁ তো এই কারণে আর কি। আল্লাহ আকবার। সুতরাং আমাদেরকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরলে আমরা সব ঝামেলা থেকে ইনশাআল্লাহ রক্ষা পেতে পারবো। সবাই কিন্তু দাবি করে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার, কিন্তু ধরতে হবে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে সালফে সালিনের বুঝ অনুযায়ী, আর এই বুঝের কারণেই সব ঝামেলা। সবাই বলে আজকে ওই যে আসতেছিলাম আমি এদিক দিয়ে, হ্যাঁ রিক্সা করে বাইরে নিয়ে আসতেছিলাম, ওখানে দেখলেন 360 আউলিয়ার এখানে ব্যানারে লেখা আছে কোরআন সুন্নাহর আলোকে মাফে, এরকম কোরআন সুন্নাহর আলোকে মাফে দিছে কোরআন সুন্নাহ নাকি ওইখানে পাওয়া যায়। হ্যাঁ পূজা পাঠ করে লেখছে ব্যানারের মধ্যে, গেটের মধ্যে লেখা আছে কোরআন সুন্নাহর আলোকে এরা মাহফিল করবে। হ্যাঁ আপনারা এদের কিছু জানেন না, দেখেনি কোরআন সুন্নাহ আছে নাকি, তাহলে সবাই দাবি করে কিন্তু আসল জায়গায় গাফলা, সেটা কি, হ্যাঁ সেটা হচ্ছে সালফে সালিনদের বুঝ মানে না, নিজের ইচ্ছা মতো নিজের হুজুরের বুঝ মতো বুঝতে চায়, এইখানে হচ্ছে দ্বন্দ্বের আসল জায়গা। আর আমরা বুঝার চেষ্টা করি কি সাহাবা তাবেইন তবে তাবেইনের বুঝ অনুযায়ী, আমরা পরবর্তী বুঝ নেই না, পরবর্তী যদি কেউ বুঝ দিতে চায় যদি আগেরটার সাথে মিলে তাইলে নিব, না মিললে নাই, সে যেই কেউ হোক না কেন সেটা আমাদের দেখার বিষয়, সে সম্মানের পাত্র যখন তার কিছু অবদান আছে, কিন্তু তাকে লাঞ্ছিত করতে যাব না কিন্তু সম্মানের সাথে কেটে পড়বো। যে আপনি এই কথা আমি মানতে পারছি না কারণ কোরআন সুন্নাহ সাপোর্ট করে না নাকি না, কিন্তু তাকে আবার লাঞ্ছিত করতে যাব না, কিন্তু বর্তমানে কিন্তু লাঞ্ছিত করার ভাস, ফেসবুকে ঢুকলে আপনি আরেকজনকে লাঞ্ছিত করেন, তার ভক্তরা আপনার হুজুরকে লাঞ্ছিত করবে, পরে তো ভদ্র মানুষ কেউ দেখবে না নাকি, সব তো লাঞ্ছিত। ফেসবুকে যতজন আছে আপনি আরেকজনকে লাঞ্ছিত করলেন, খারাপ কথা বললেন, তো আপনার হুজুরকে নিয়ে ট্রল করলো, শেষ পর্যন্ত আর কে থাকলো সম্মানী মানুষ, থাকলো কেউ, কেউ তো থাকলো না, তা আপনার এত এত খেপার দরকার কি, আপনি ধৈর্য ধারণ করেন নাকি, আল্লাহই ব্যবস্থা করে দিবেন নাকি। হ্যাঁ
আল্লাহ আল্লাহর বান্দাকে রক্ষা করবেন না করবেন যে নিষ্ঠার সাথে কাজ করে ওই যে ঈশ্বরের কথা বললাম আপনাকে তো রক্ষা করবেন নিষ্ঠার কারণে নিষ্ঠার সাথে কাজ করে আপনি বেসাল পড়তে যাবেন কেন জামালে যেতে যাবেন কেন আমাকে একদিন ফেসবুকে নতুন নতুন যখন ফেসবুক খুলছিলাম এই দেশের নাম বলবো না একজন প্রখ্যাত মুফতি ওই যখন একটু শ্যামক চামক ছবির মধ্যে দেখছে বুঝতে পারছে আইডির মধ্যে লেখা মাদানি এই বারবার মেসেজ দেয় যে আপনার সাথে মোনাজার হবে রেডিও মোনাজার হবে তো আমি বারবার ইগনোর করে মানে ওর কথার গুরুত্ব দেয় না সে একদিন দেখছে বারবার যখন ঝামেলা করে তা আমি বললাম যে ভাই যান আপনি পরিচয়টা দেন কারণ মোনাজারা মোনাজারা নদীর নদীর হইতে হয় কারণ শব্দ যতই বুঝবেন দেখবেন ততই ঝামেলা কম নদীর হইতে হয় আমার সমপর্যায়ে হইতে হবে হ্যাঁ বা আপনার সমপর্যায়ে আমি হইতে হবে দুইজন সমপর্যায়ে এলে এটারে মোনাজারা বলে না এলে ঝগড়া হইবে আমার কোয়ালিটি আপনার কোয়ালিটি কি সমান এটা তো আমাকে আগে জানতে হবে আপনি কোথায় পড়ছেন কত সালে পড়ছেন হ্যাঁ এত সালে পড়ছি আপনার শিক্ষক কে ছিল নাম বলেন দেখি বলে যে আমার শিক্ষক অমুক হ্যাঁ ওই যে রফিকুল ইসলাম মাদানী আমি বলেছি ওই বেটা তো আমার ক্লাসমেট এতে আমরা যখন পড়ি তখন তো আমাদের নিচে আমরাই তখন প্রভাবশালী ছাত্র ছিলাম ইউনিভার্সিটির মধ্যে হ্যাঁ তো আপনি এর কাছে পড়ি এত তো আপনার আমার সাথে আপনি মিলিয়ে নেই আমি তো আপনার উস্তাদের চাইতে বড় নাকি ইউনিভার্সিটি জিজ্ঞেস করেন যে অমুক নামে একজন মাদানী ছিল ইউনিভার্সিটি আপনার যুগে পড়ছে এর কোয়ালিটি কেমন তাইলে আপনাকে বলে দিবে এবার মিলে এলো পরে কয় যে ওই পরিচয় নিয়ে কয় যে সাহেব আমার ক্ষমা করবেন আমি বেয়াদবি করে ফেলছি আপনার সাথে হ্যাঁ আর এগুলো আমি বুঝতে পারিনি এই যে হিসে অবস্থা কিন্তু এটা না জিজ্ঞেস করলে তর্ক লাগাই দিলে তো আরো ঝামেলা বাড়তে নাকি এক কথায় কাজ হয়ে গেছে নাকি তাইলে যে বিল তো হইতে হবে না মিললে আপনি কিসের মনোজরা করবেন হ্যাঁ আগে তো বিল দেখতে হবে তো আপনিও কেন আরেকজনের সাথে মিললে আপনি মনোজরা দিতে যাবেন ঝগড়া লাগাইতে যাবেন এই এটা কিন্তু একটা সূত্র অনেকে আমাদের ভাইদের মধ্যে কুর্তি সাহেবের সাথে যে লড়াই লাগাইছে এর বসে তো আপনার মিল হইতে হবে না মিলিলে তো বক্তার মাইর দিবে নাকি আপনার সাথে আপনি ভক্তির সাথে সুন্দর করে কথাটাকে উপস্থাপন করেন দেখবেন কাজ হয়ে যাবে নাকি না তাইলে অবস্থা ভেদে ব্যবস্থা এই কারণে আমরা বলবো যে হ্যাঁ আমরা দ্বিতীয় পর্যায়ের কোরআন হাদিসকে বুঝবো কি দিয়ে সর্বসারী বুঝ দিয়ে তাইলে আমরা ফিতনা থেকে রক্ষা পেতে পারবো আমরা যেটা বলতেছিলাম যে ফিতনা থেকে কিভাবে আমরা রক্ষা পাবো তার অনেকগুলো পলিসি আছে সময় কম আর বেশি বলতে যাচ্ছি না একটা পয়েন্ট বলে শেষ করে দেব সেটা হচ্ছে যে আমাদের যত ফিতনা আসুক না কেন যদি আমরা হেদায়েতের উপর থাকি যদি আমাদের ইমান সবল থাকে তাহলে কোনো ফিতনাই কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা ইহতাদাইতুম আল্লাহ বলছে যে যে পথভ্রষ্ট হয়ে যাবে সে তোমার ক্ষতি করতে পারবে না তুমি যদি হেদায়েতের উপর থাকো তাহলে আমার ইমান যদি মজবুত হয় তাহলে অন্যজনে যতই কিছু করুক না কেন ষড়যন্ত্র করুক না কেন ক্ষতি করতে পারবে না আল্লাহ কি করবেন রক্ষা করবে তাইলে আমার ইমানকে সবল করার দরকার কি দরকার সবল ইমান যত সবল হবে ততই আমি ফিতনা থেকে কি রক্ষা পাবো তাইলে ইমানকে সবল করার ব্যবস্থা নিতে হবে আর এই জায়গাতেই আমাদের ধরা আমরা ইমানকে সবল করার চেষ্টা করি না সাহাবে কেরামের মধ্যে এই চেতনা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন হ্যাঁ তাআলা নুমিন সাআহ বলছে তুমি আসো আমরা একটু ঘন্টাখানেক বসে ইমানের আলোচনা করি ইমান গ্রহণ করি নতুন করে আরেকবার আরেক কিছু লোক বলছে তাআলা নুমিন সাআহ বলছে তোমরা সবাই আসো আমার সাথে বসো যে ঘন্টাখানেক একটু ইমান ইমান গ্রহণ করে নতুন করে তখন ওরা বলছে আওয়াজনা মগে মানে যে আমরা কি মুমিন না আবার নতুন করে ইমান লইতে হবে নাকি তো উনি বললেন নাযকুরুল্লাহ ফানাজদাদু ঈমানা যে আল্লাহর জিকির নিয়ে কথা বলি আল্লাহকে নিয়ে স্মরণ করি হ্যাঁ কোরআন সুন্নাহর কথা বলি তাইলে ইমানটা বাড়তে থাকবে এটাই হচ্ছে উদ্দেশ্য নাকি না অনেকে আমরা সেই অধিকার রক্ষা করতে পারি না এই কারণে হযরত আবু দারদার কাছে যখন হযরত সালমান ফার্সি গিয়েছিলেন হ্যাঁ একবার নিজের ভাইয়ের কাছে দুজন কিন্তু ছিল কি আনসারী এবং মুহাজির ভাই ভাই করে দিলেন না রাসূল তো হযরত আবু দারদা ছিলেন আনসারী আর সালমান ফার্সি হয়েছে কি মুহাজির দুজনে ভাই ভাই তো বাড়িতে যখন গেলেন যাওয়ার পর দেখলেন যে ওনার বউ জীর্ণ শীর্ণ কাপড় পরে আসে মানে ময়লা কাপড় তো উনি জিজ্ঞাসা করলেন তোমার স্বামী ঘরে থাকে বাড়িতে আসে তুমি এত মানে কাজ করে যে কাপড় দিয়ে কাপড় পরে থাকো কেন
সাজি খুশি দেখতে হবে বলে যে তোমার ভাই তখন কিন্তু পর্দার আয়াত নাজিল হয় না ইসলামের শুরু যুগ আবার কবে যে চাবি পর্দা করে নাই মানে ভেজাল তো আছে ঠিক না আবার অনেকে বলছে মন্দির বসে দেখা দেওয়া যায় দলিল খুঁজি বলে এই কারণে সতর্ক করা দরকার হ্যাঁ তো বলতেছিল বললে যে তোমার ভাই তো আমার দিকে তাকায় না তাকায় না কয়েক প্রত্যেক দিন রোজা রাখে আর রাত্রে আসার পরে তাজুদ পড়তে জানা যায় ফজর হয়ে যায় এর আমার দিকে তাকানোর কোনো সুযোগ আছে নাকি তা আমি সাজব গুজব কার জন্য নাকি ওনার মাথায় কিন্তু এটা হিট করছে এই দের গাফলা লাগাই দিছে কিন্তু আমাদের দেশে তো সুবহানাল্লাহ কত বড় বুজুর্গ এই বুজুর্গ নিয়ে কথাই বলা যাবে নাকি উনি ব্রেক দিয়ে দিলেন বলে ঠিক আছে ডাক দাও আমার বাইরে ডাক দাও উনি বাগান বাড়ি ছিল তো পিছন থেকে ডাক দিছে তোমার ভাই আসছে হ্যাঁ আবু দারদাকে ডাক দিছে ডাক দিছে রে খেজুর টেজুর নিয়ে আসছে বাইরে খানা খাওয়াইবে হ্যাঁ তোর বলতেছে খেজুর আনি বলে তুমি খাও তুমি তো আগে জানি লেছে রে যে তুমি খাও আমি তো রোজা রয়েছি কর তাইলে আমি খাইতাম আমি তো বেশ লাগছে রসুল বলছে ভাইকে কে সম্মান দিতে ভাই ভাই বানাই দিছে না ও না খাইলে ভেজাল আছে না বলছে না আমি খাবো না বাস তোমার খাওয়া লাগবে বাধ্য করে ওর রোজাটা বাঙালিস হ্যাঁ না খাইতে হবে আচ্ছা খাইছে রোজাটা ভাঙে গেছে এত মেজাজ গরম যে বেটা আমার রোজাটাকে নষ্ট করে দিল রাত্রিবেলায় আবার কি যখন শুইতে গেছে কয় যে তুমি ঘুম যাও তো তুমি কি করবে আমি একটু নামাজ পড়ে না আমি ঘুমাইব না তোমারও ঘুমান লাগবে সাথে হ্যাঁ এর মানে ঘুম গেছে এখন ও তো চোখে ফাঁকে দেয় অভ্যস্ত না নামাজ পড়তে পড়তে এত ঘুমাই নাই যখন ওরে ফাঁড়া দেয় যখন একটু চোখ বন্ধ করছে ও তো আজকে ফোন করছে এর সোজা করা লাগবে এ যখন চোখ বন্ধ করছে ও কত ভাবে ফাঁকে দিয়ে উঠে গেছে হ্যাঁ কয়ে তুমি উঠলে আবার শো আবার শোয়াইছে কত আবার ফাঁকে দিয়ে উঠছে কয়ে না শুইতে ধরে ধরে শোয়াইছে যখন শেষ সাথে এসে কয়ে এবার উঠো এবার আমরা নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ি তারপরে সকালবেলা এবার বলতেছে ওর বুঝিয়ে দিছে যে ধার্মিকতা এটাকে বলে না প্রত্যেকের অধিকার আদায় করতে হবে কারোর অধিকার বেশি আদায় করতে চাইলে আরেকজন অধিকারে কি ভাটা লাগবে এটা ঠিক না বলছে ইন্নালি জাসাদিকে আলিকে হাক্কা তোমার শরীরের অধিকার আছে তোমার উপর তুমি প্রত্যেক দিন রোজা রাখবে আর প্রত্যেক রাত পুরো রাত জাগিয়ে থাকবে তো শরীরের অধিকার আছে না এটা মেশিনের কয়দিন চলবে হ্যাঁ এটা কিছু ঘুম দিতে হবে না খাতে দিতে হবে না এটা তো এইভাবে নেবে নাকি ওই নানি রব্বিকে আলিকে হাক্কা তোমার প্রতিপালকের অধিকার আছে আছে নাকি নাই বলছে ওই নানি জৌরিকে আলিকে হাক্কা তোমার যে মেহমান আসছে মেহমানের অধিকার আছে নাকি না হ্যাঁ এরকম বলতে বলতে বলছে তারপরে ওই নানি জৌজিকে আলিকে হাক্কা তোমার স্ত্রীর কি তোমার উপর অধিকার আছে তারপরে বললেন ফাআতি কুল্লাদি হাক্কের হাক্কা তোমাকে প্রত্যেকের অধিকার দিতে হবে কারোর অধিকার মানে গাফলা করবে সেটা চলবে তাহলে হেতু দিকে রক্ষা করতেছে না সবাই হ্যাঁ তখন তো এত অস্ত্র শুনে পরে যেহেতু রসুলকে নালিশ দিলেন কারণ হেতু বুঝে আসেনি কারণ হেতু সাহাবি ভাই ভাই হের উপর কি এত আস্থা আছে যেমন আমাদের দিনই ভাই একটা একটা ওয়াজ করলে হেতু বলবে যে কি বুঝে আমার মতে এত নাকি তখন বড় যে লাগবে তখন সকালে যাইতো আমাদের নালিশ করছে রসুলকে বলে যে এতে আমার ভেজাল করে দিল আমার রোজা ভাঙিয়ে দিল আমার রাতের নামাজ পড়তে দিল না হ্যাঁ তারপরে এটা সেটা আমার বলে আবার বুঝে এরকম বলে রসুল লাস্টে কি বলবে সাদাকা সালমান যে সালমান ঠিক মতোই বুঝছে এই ঠিক বুঝছে তাইলে আমাদের তো এরকম উল্টা করি পুরো জিন্দগি রোজা রাখছিল পুরো 40 বছর কি এসার রোজা দিয়ে ফজর পড়ছিল সুবহানাল্লাহ নাকি নাকি ঠিক করছে কিছুই করেনি আর এটা কোন আলেমের পক্ষে সাজবে না যিনি যোগ্য আলেম এগুলো বানানো কথা আপনি আবার ওনার অসম্মান করতে যাবেন না যার ব্যাপারে বলে এটা আজগুবি কথা সম্মান বাড়ানোর জন্য ওনার মানহানি করছেন বুঝেন না যে উনি একজন যোগ্য আলেম ওনার দ্বারা হাদিসের বিপরীত করা সম্ভব না কিন্তু উল্টা কথা চালাই দিয়ে কি ওনাকে বেজ্জতি করছে নাকি না সুতরাং আমাদের এখন এটা দরকার ইমান কিভাবে বাড়বে ইমান বাড়ানো দরকার সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জান্নাতের সংবাদ পাইছেন নাকি পান নাই পাইছেন পাওয়ার পরে উনি যখন একটু সুযোগ পাইতেন তখন বন্ধু বান্ধবকে ডাকতেন তাআলা উলু মিন সাআহ অথবা বলতেন তাআলা উলু জাদ্দাদি ইমানানা যে আসো আমার সাথে কিছুক্ষণ বসো বসলে আমরা ইমান একটু তাজা করে নেই হ্যাঁ অনেক আছে না আমি কিছু শিখে গেছি কোরআন হাদিস বুঝে গেছি এবার কোনো মাহফিলে ডাক দিলে বিরাট আলেম বিশাল আলেম আর খবর নেই ওরে পাওয়া যায় না কয়েকদিন পরে দেখা যায় শয়তানে পাইছে নাকি এই যে দূরে দূরে থাকার কারণে
ইমানকে তাজা রাখতে হলে এরকম কি যোগ্য আলেমের কাছে আসতে হবে আর এখন যোগ্য আলেমের কাছে না আসে অযোগ্যের কাছে যে ধ্বংস পড়ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু একটা কথা হঠাৎ যখন এটা বলতেছিলাম মনে এসে গেছে সেটা বলে দে চমৎকার একটা উপদেশ দিয়েছিলেন বলছে লা ইয়াজালান্নাসু বিখায় মা আখাদু মিন আকাবিরহিম বলছে মানুষ কল্যাণের উপর সবসময় থাকতে পারবে যদি তারা জ্ঞান নেয় বড় আলেম থাকে যারা বয়স্ক তাদের থেকে যতক্ষণ পর্যন্ত জ্ঞান দিবে ততদিন পর্যন্ত সে সত্যের উপর থাকবে কল্যাণের উপর থাকবে হ্যাঁ ওয়াইদা আখাদু হ্যাঁ মিন আসাগিরহিম হালাকু যদি সে ছোট পর্যায়ের কম জ্ঞানী বা বয়স কম এদের থেকে যদি জ্ঞান নেওয়া শুরু করে কোনো জাতি ধ্বংস হয়ে যাবে কিন্তু এখন তো এটাই চলছে নবুয়ত দিতে তো আল্লাহ ছোট কারণে নবুয়ত দেয়নি 40 বছর পার হইলে তো নবুয়ত দিছে নাকি হ্যাঁ কারণ 40 বছর পর্যন্ত হ্যাঁ কন্ট্রোলে আসে না আল্লাহ ভালো করে জানেন হ্যাঁ এর আগ পর্যন্ত কন্ট্রোল আমাদেরও এক সময় রক্ত গরম ছিল উল্টা পাল্টা কি অনেক কিছু এখন ঠান্ডা হয়ে গেছে 40 বছর যখন পার হয়ে গেছে এখন সব ঠান্ডা হয়ে আসছে হ্যাঁ এখন সব কথা বলতে বুঝে শুনে কোনখান দেখি ফাঁক ফোকর আছে কিনা সব চিন্তা করে বলতে হয় নাকি এটা আগে না একটা পাইলেই হাদিস একটা এটা নিয়ে গুলুস্তে হ্যাঁ কিন্তু ওই অবস্থা এখন নাই তো এটাই করতে হবে কিন্তু ওই না কোনো আলেমের স্মরণাপন্ন হয় না নিজেই বড় বুদ্ধিমান হয়ে গেছে না কাছে ফিরতে হবে কথা শুনতে হবে হ্যাঁ জানতে হবে সন্দেহ আসলে বলতে হবে আমরাও এখনো যে কোনো মশলা কোন জাতীয় সন্দেহ আসলে যারা আমাদের চাইতে যোগ্য বেশি মনে করে তাদের কাছে এখন বড় বড় আলেমদের সবাই ওয়েবসাইট আছে সবাই কি ফেসবুক আছে টুইটার আছে এদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা যায় যেটার কি হবে সন্দেহ দূর করার জন্য হ্যাঁ এটা থাকতে হবে বড়দের সাথে সম্পর্ক না থাকলে তো ওই শয়তান পেয়ে যাবে দেখি না আল্লাহ নিজেই বলছেন وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعته الشيطان إلى خليله الله বলেছেন যদি নিরাপত্তা সংক্রান্ত অথবা ভয় সংক্রান্ত কোনো ব্যাপার যদি তোমাদের কাছে আসে অনেকে আছে এটা নিয়ে প্রচার প্রসার শুরু করে দেয় আসে না বর্তমান যুগের ছোট ছোট যারা আছে এরা পুরো দেশের বিশ্বের নিরাপত্তা নিয়ে আলোচনা করে পুরো দেশের না পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের নিরাপত্তা নিয়ে আলোচনা করে আশঙ্কা নিয়ে বক্তব্য দেয় সবসময় তার কাজে আছে এগুলা নিয়ে আরে এটা তো অল্প বয়সে এটা সম্ভব না এটা করতে গেলে তো ভেজালে শয়তানের ধোকায় পড়তে হবে আল্লাহ বলছেন না অসম্ভব এটা করা যাবে না যেটা নিয়ে প্রচার করা যাবে না যেটা মাথায় ঢুকছে বলা যাবে না কারণ এটা পুরো নিরাপত্তা পুরো জাতির নিরাপত্তার সাথে সম্পর্কিত অনেক মানুষকে আতঙ্কিত করে আতঙ্ক সংক্রান্ত মানুষকে আতঙ্কিত করে এটা শুনিয়ে তো জায়েজ নেই হ্যাঁ ব্যালেন্স থাকতে হবে আল্লাহ বলছেন লাস্টে যে যদি ওয়ালাউ রদ্দু হুইলা রাসূল ওয়াইলা উলিল আমরি মিনহুম বলে যে যদি ব্যাপারটা নিজে না বলে যদি রাসূলের কাছে নিয়ে আসতেন অথবা যারা সাহাবায়ে কেরামের মধ্যে উলিল আমর আছে গুরুত্বপূর্ণ আছে যাদের জ্ঞান অনেক বেশি যারা গবেষণা ধর্মী কে জ্ঞান রাখে তাইলে আলিমুল লাযীনা ইস্তামিতূনহু মিনহুম যারা গবেষণা ধর্মী জ্ঞান রাখে তারা বুঝতে পারতো আসল ব্যাপার কি নাকি না এই কারণে আমার দেশে হুটহাট করে যারা কথা বলে বলে কয়েকদিন পরে তারা কি লজ্জায় পড়তে হয় আবার চালাক না আবার কথা পাল্টে ফেলে চালাক ওই এক বেচারা আমাদের এক এলাকার আপনাদের কাছেই এক এলাকার একজনে হজে গেছে আর কি তাবিজ বিক্রি করে আর কি তো হজে গেছে হজে যায় হজ থেকে আসি ঘোষণা দিয়ে দিল ফুল এলাকার যে এবার আল্লাহর কাছে মঞ্জুরি করে নিয়ে আসছি যে তাবিজ নিবে সব ছেলে মানে শয়তানি বুদ্ধি আর কি এইবার তো মানুষ লাইনের লাইন ধরে গেছে পুরো এলাকার মানুষ কারণ প্রত্যেকের ছেলের দরকার কারণ ছেলে এলে না লাভ তাবিজ বিক্রি করে অনেক টাকা কামাই ফেলছে আজকে না বিক্রি করছে ওই যে গর্ভ ধারণ করতে সময় লাগে না যখন কিছুদিন পর আস্তে আস্তে বাচ্চা ধারণ হইলে আর বয়স শুরু হয়েছে যখন কয়েকটা মেয়ে হয়েছে এখন এরা আসি ধরছে ওই কি তাবিজ নিয়ে গেলাম এত টাকা দিয়ে এখন মেয়ে হইল কা যে আপনি তো মঞ্জুরি করে এলেন আল্লাহ থেকে সব ছেলে হবে আরে কয়ে যে এরকম মাঝে মাঝে কষি থাকে এই যে অবস্থা মানে কথা আগে বলে আগে বানায় রাখে যে ব্যতিক্রমী আবার কি বলতে হবে নাকি শয়তানের রয়েছে চালাকি যাই হোক কিন্তু আল্লাহ দেখেন কি বলছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতু লাতাবাতুম আশ-শাইতানি ইল্লা খালিলা বলে যে যদি আল্লাহর দয়া না থাকত তাহলে কিন্তু সবগুলো শয়তানের পিছনে পড়ে যেত এই যে উল্টা পাল্টা করার কারণে যে নিরাপত্তা নিয়ে পুরো জাতির নিরাপত্তা নিয়ে কথা বলতে যাবে মানুষকে আতঙ্কিত করতে যাবে তথ্য সন্ত্রাস করে না যদি এগুলোর পিছু করতে সব ধ্বংস হয়ে যেতে কিন্তু আমি দয়া করে না রক্ষা করছি
কারণ আল্লাহ নিজাম তো আল্লাহ রক্ষা করবেন, আল্লাহ জাতির মধ্যে এমন লোক দিবেন যে সতর্ক করবে মানুষকে, মানুষকে ফিতনা থেকে রক্ষা করার চেষ্টা করবে। হ্যাঁ, সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে। তাইলে আমাদের ইমানকে তাজা করা দরকার। এই যুগে কি ইমানকে নতুবাই ফিতনা থেকে রক্ষা পড়া সম্ভব না? সাহাবায়ে কেরাম নিজের ইমানকে তাজা করতে আর নিজের ইমানের দুর্বলতা অনুভব করলে ভয়ঙ্কর ভাবে তারা কি আতঙ্কিত হয়ে পড়তেন। যেরকম হামদালাহ ইবনে রবি আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার হঠাৎ করে বাড়ি থেকে বাইরে এলেন, হঠাৎ হাঁটা শুরু করছেন, আবু বকরের সাথে দেখা, দেখার পরে বলছে কাইফা আনতা ইয়া হামদালাহ। আবু বকর বলে যে তুমি অসময়ে বাইরে এসে তোমার কি কি হয়েছে? হ্যাঁ, মানে সময় মতো না, অসময়ে যে আরব দেশে দুপুর বেলা বাইরে হওয়া মানে কি অসময় না, এসে মধ্যে ঘুমাই ভাই খাবার টানা খাই নাকি, যে বাইরে এসে বাড়ির থেকে বাইরে কি হয়েছে তোমার? বলছে না ফাঁকা হামদালা কো হামজালা তো মনে হয়ে গেছে। আপনি ছোট হইলেও একজন আলেম, অনেক অনেকের কোন পয়েন্টে ভালো জ্ঞান থাকতে পারে, একটা আয়াত এবং হাদিস থেকে নতুন একটা মাসালা সে বুঝছে, হ্যাঁ সে তার থেকে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যে কথা বলছো কিভাবে বুঝলে আমার বুঝিয়ে দাও, ঠিক না? বুঝে দিলে যদি ঠিক মতো প্রমাণিত হয় সব আলেমের কাছে গ্রান্টেড হয়ে যায়, তাহলে তো কাজ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আর সমস্যা আছে? যেমন আমাদের একটা সর্বপ্রথম আমি যে বইটা লিখছি, হ্যাঁ বড় শিরক ও ছোট শিরক, আমার জীবনের প্রথম বই, এইখানে অনেকগুলো শিরক যেগুলো আমি নিজে চিন্তা ফিকির করে বাইর করছি, মানে সূত্রের উপর ভিত্তি করে। আরেকটা বই আছে আরাম কবির গুণা, ইমাম জাহাবি 72টা লিখছি, আমি 100 উপরে লিখছি। হ্যাঁ, তো লেখার পরে এটা আবার যাচাই করতে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যে এইগুলো ঠিক আছে কিনা, সূত্র অনুযায়ী সমর্থন দিয়েছে যে ঠিক আছে, হ্যাঁ দেওয়ার পর গ্রান্টেড হয়েছে। আপনার নতুন একজনে বললে তারপরে চিন্তার বিষয়, বয়স্ক আলমে জিজ্ঞাসা করবে ঠিক আছে তুমি কেমন বুঝলে, হ্যাঁ তাহলে বুঝো, যদি বুঝটা সুন্দরভাবে গ্রহণ করতে সমস্যা। এখন আবুকরে বুঝিয়ে দিছে, কয় যে এরকম কয় যে রসুলের কাছে যখন আমরা থাকি উনি আমাদেরকে ইউদক্কিরুনা বিল জান্নাতি ওয়ান নার, কারণ হা রাই আইন বলছে রসুল যখন জান্নাত জাহান্নামের আলোচনা করে কয় যে আগে সুখের সামনে জান্নাত চলে আসছে, জাহান্নাম চলে আসছে, একবারে সুখের সামনে ভেসে উঠে আমার তোমার একবারে জান্নাত সুখের সামনে দেখতে পায়। কিন্তু বলছে লম্মা হ্যাঁ নারজয়া ওলাদিনা ওয়াদাইআতিনা নসিনা কাসীরা, কিন্তু যখন বউর কাছে আসি বাচ্চার কাছে আসি সব ভুলে যায় আর জান্নাত চোখের সামনে দেখা যায় কি। আমার তো এরকম হয়, তাইলে তো আমি মনে হবে কিন্তু আসলে বুঝতে কিন্তু ভুল, কিন্তু ওই বেচারা বুঝে দিছে আর বুঝে গেছে, তাহলে তো আমি গেছি মনে হবে, তাই না? আসলে আমি শুনছি রসুলের কাছে গেছি, রসুলের কাছে গেছে, হ্যাঁ রসুল কাছে হামজালা কি অবস্থা তোমার, বলছে কয় না আপনাকে হামজালা তো হামজালা তো মনে হবে গেছে, তুমি বুঝলে কেমনে? ওই এই বুঝতে বুঝে দিছে রসুলকে যে এমনি এমনি আপনার কাছে থাকলে তো জান্নাত জানো একবার কাছে দেখা যায়, কিন্তু পরে বাড়িতে গেলে তো আর খবর থাকে না, সব ভুলে গেছি। তখন রসুল সুন্দর কথা বলছে, লাউ তাদুমুন আলা মা তাকুরুনা লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা তুরুকিকুম ওয়া আলা ফুরুশিকুম, বলে যে আমার কাছে থাকলে ওয়াজ শুনলে হ্যাঁ যে অবস্থার সৃষ্টি হয়, যদি এই অবস্থা গড় পর্যন্ত যাইতো তাইলে তো ফেরেশতা আসি তোমার বিছানার মধ্যে তোমার সাথে সাক্ষাৎ দিত। হ্যাঁ, তাইলে এটা কি মাঝে মাঝে ইমানকে তাজা করা লাগে ওয়াজ শুনে, কি নিজে নিজে যতই শিখেন কাজ হবে না, মাঝে মাঝে আলেমদের যোগ্য আলেমদের ওয়াজ শুনে শুনে কি। এই কারণে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উনি ওয়াজ উনি বড় সাহাবী ছিলেন, এই কারণে ওনার তাবিদরা বলতেন যে আপনি প্রত্যেক দিন ওয়াজ করেন নাকি, হ্যাঁ প্রত্যেক দিন আপনি ওয়াজ করবেন, কয়েছে না প্রত্যেক দিন ওয়াজ করলে বিরক্ত আসে যাবে, হ্যাঁ মাঝে মাঝে ওয়াজ করবে দুই দিন তিন দিন পরে পরে, তাহলে ইমানটা ঠিক থাকবে। একবার আবার ছাড়ি দিলেও চলবে না, প্রত্যেক দিন করলে আবার বিরক্ত হয়ে যাবে, তাহলে ঝামেলা আছে, ঠিক না? তাহলে ইমানকে টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে যত পর্যায়ে রাখো, কোমর দিয়ে বাতিল কে ইমান শক্তিশালী ছিল না, শয়তানে ভয় পাইতে যাক, কিন্তু তারপরেও বলতে যে একটু বসে একটু ইমানটা একটু রিপেয়ারিং করে নেই নাকি, একটু ইন্নাল ইমান লাইয়াবলা কামা ইয়াবলা থাও, রাসূল বলছেন ইমানটা পুরাতন হয়ে যায় যেরকম কাপড় পুরাতন হয় নাকি, তাহলে এটাকে ঠিক করে নিতে হবে না নাকি। এই কারণে আপনার আমলের জন্য কিছু সময় থাকতে হবে, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াতের জন্য একটা সময় নির্ধারণ করতে হবে, নফল সালাত আদায় করার জন্য সময় নির্ধারণ করতে হবে, মাঝে মাঝে সওম পালন করতে হবে, এটা হচ্ছে খুব বিরাট। রাসূল আকরাম বলেছেন আল ইবাদাতু ফিল হারাজ কা হিজরাতিন ইলাইয়া
বলে যে যখন হত্যাকাণ্ড বিশৃঙ্খলা চলবে সেই সময় যে ইবাদতে বেশি নিমগ্ন হবে সে যেন আমার কাছে হিজরত করে চলে আসবে, এরকম তাইলে ফিতনার সময় ইবাদতের গুরুত্ব অনেক বেশি, তাইলে আমরা সবাই বুঝে যাবে না, মনে করব যে আমার আগে তো বিশ্বাস ঠিক, শয়তানে কিছুই করতে পারবে না, শয়তানের কাছে আপনি কিছুই না, শয়তান কি একজনের ধোকা দিয়ে অভিজ্ঞতা অর্জন করছে, আপনার তো কত পণ্ডিতের ধোকা দিচ্ছে, সুতরাং আপনি তো ওর কাছে কিছুই না, হ্যাঁ ওর কাছে কিছুই না, সে তো আজকের না, সেই আদমকে ধোকা দেওয়া শুরু করে কেমন ধৈর্য দিতে থাকবে, তার অভিজ্ঞতা কত বেশি, কত বেশি, আপনি তো কোনো ব্যাপারই না তার কাছে, আপনার থেকে বড় মানুষকে ধোকা দিচ্ছে, সুতরাং আপনি নিজেকে এত ফেলোয়ান মনে করলে চলবে না, নিজের ইমানকেও মাঝে মাঝে কি বসা মজা করে কি নিতে হবে, যে মনে হয় পুরান হয়ে গেছে নাকি, যখন দুর্বলতা অনুভব করবেন এটাকে আবার ঠিক করে নিতে হবে। আল্লাহ ফসল ওয়াসলিম আলা নবিয়্যিল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালায়েক ওয়া সাইয়্যিদুল আউলিয়া।